আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখিয়ে দেব কিভাবে ফেসবুকের ফ্রেন্ড লিস্টগুলো লক করে রাখবেন যেন অন্য কেউ দেখতে না পারে। তাহলে চলুন দেখিয়ে দিচ্ছি কিভাবে আমরা সেই সেটিংটি করতে পারি। আমরা আমাদের মোবাইলে ফেসবুকটি ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন তিনটি লাইন আছে, সেখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা সরাসরি নিচে চলে যাব। নিচে যখন চলে যাব এখানে সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করব। ক্লিক করার পরে এমন একটি অপশন চলে আসবে, এখানে আমরা সেটিংয়ে ক্লিক করব। যখন এখানে আমরা ক্লিক করব তখন আমাদের সামনে সেটিংয়ের ফুল অপশনটি চলে আসবে। এখানে আমরা নিচে গিয়ে প্রাইভেসি সেটিংয়ে ক্লিক করব। এখন আমরা প্রাইভেসি সেটিংয়ের আন্ডারে এখান থেকে আমরা এই সেটিংটি খুঁজে নেব, হু ক্যান সি ইউর ফ্রেন্ড লিস্ট। সো এখানে আমরা কি করলাম, ক্লিক করে দিলাম। এখন যেখান এখানে আমরা ক্লিক করব, এখানে যখন ক্লিক করব তখন আমাদের সামনে তিনটি অপশন চলে আসবে। বন্ধুরা, ভিডিওর মাঝখানে একটি কথা বলে নিচ্ছি আপনাদের, যারাই আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওগুলোকে ফ্লোয়িংয়ে রাখুন। এবং যদি আপনাদের কোথাও ভিডিও বুঝতে সমস্যা হয় অথবা কোনো ঝামেলায় পড়েন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাদের সমস্যাগুলো সমাধান করার জন্য। তাহলে চলুন দেখে নিচ্ছি, এখন আমরা যদি ফ্রেন্ডস এখানে সিলেক্ট করে দেই, এই গটটাকে সিলেক্ট করে দিই, তাহলে শুধু আমার ফ্রেন্ড দেখতে পারবে। আর যদি অনলি মিটে আমি দিয়ে দিই তাহলে শুধু আমি দেখতে পারবো। সো আমরা যেহেতু হাইড করতে যাচ্ছি, আমি অনলি মিটে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমার এটি হাইড হয়ে যাবে। সো দেখুন এখানে লেখা আছে হু ক্যান সি ইউর ফ্রেন্ড লিস্ট, অনলি মি অলরেডি সিলেক্ট হয়ে গেছে। এভাবেই আমরা আমাদের ফ্রেন্ড লিস্ট হাইড করে নিতে পারি। ধন্যবাদ বন্ধুরা, আজকের ভিডিও টিউটোরিয়ালটি এতদূর পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেবো অন্য একটি টিপস ফেসবুক নিয়ে। সো আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা চলে যাবেন, সেখানে দেখে দেবেন আমি নতুন কী ভিডিও তৈরি করছি আপনাদের জন্য। অবশ্যই প্রতিটি ভিডিও আপনাদের জন্য খুব উপকারী ভিডিও হবে। ধন্যবাদ সবাইকে।